চট্টগ্রামের খাতুনগঞ্জের অনেক দোকান তলিয়ে গেছে পানির নিচে, এতে নষ্ট হয়ে গেছে আদা রসুন সহ নানা ভোগ্যপণ্য। অনেক গরুর মাল নষ্ট হয়েছে, ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। পেঁয়াজ রসুন আদা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার মশলার মার্কেটে যে মার্কেটটা আছে ওখানে আর বেশি ক্ষতি হয়েছে। এই সময় দোকানিরা পানি বের করে মালামাল রক্ষার চেষ্টা করেন। লক্ষ লক্ষ টাকার মাল আপনার ক্ষতি হয়ে গেছে। ধরেন আপনার নিচের থেকে 5-6 বস্তা করে মাল আপনার, এগুলো দামি দামি মাল আপনার, যেমন এই জিরা লবঙ্গ এলাচি সমস্ত মাল। শুধু আদা রসুন নয়, পানির নিচে তলিয়ে গেছে নারিকেল, ডাল, চিনি, মশলা সহ নানা ভোগ্যপণ্যের বাজার। ব্যবসায়ীরা বলছেন এই পানির কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের এই খাতুনগঞ্জ, আসাদগঞ্জ এবং চাকতাইয়ে প্রায় 11,000-এর বেশি দোকান রয়েছে। এই পানির কারণে প্রায় 100 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। শুধু দোকান নয়, আশেপাশে যে বাসাবাড়ি রয়েছে সেখানেও পানি ঢুকে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়, সঙ্গে থাকুন। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালের শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালের শ্যাম্পু। গ্লিটার ডিশওয়াশিং লিকুইড দিচ্ছে চকচকে অফার। এখন একটি 500 ml এবং দুইটি 250 ml গ্লিটার ডিশওয়াশিং লিকুইড কিনলে পাবেন একটি রিফিল পাউচ ফ্রি। দেখছেন সকালের সময়, দেশের বাইরের খবর জানাবো। এবার যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 6 জন। পুলিশের গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে। কারণ বের করতে শুরু হয়েছে তদন্ত। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে হামলা চালায় বন্দুকধারী। ওই ঘটনায় 21 জন নিহত হন, যার মধ্যে 19 জনের শিক্ষার্থী। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় শুরু হয়। বন্দুক সহিংসতা কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় বাইডেন প্রশাসন। এরপরও দেশটিতে প্রতিনিয়ত বন্দুক হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় সোমবার সকাল 9টার পর মিশরীয় অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলা চালায় এক ব্যক্তি। এ ঘটনায় শিক্ষার্থী সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অঙ্গরাজ্যটির সেন্ট লুইস পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানায়, দরজা বন্ধ থাকলেও কিভাবে হামলাকারী সেখানে প্রবেশ করেছে তা তারা বলতে পারছে না। তবে তার উপস্থিতি টের পেয়েই পুলিশকে জানায় তারা। এর মধ্যেই এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীর মৃত্যু হয়। এ ঘটনায় হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। একই সঙ্গে তার হামলার উদ্দেশ্যও জানা যায়নি। যদিও এরই মধ্যে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্কুলটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা 400-এর বেশি। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। এসে গেল গ্লো অন আমেরিকা গ্লো ক্রিম, পিঙ্ক গ্লো এর জন্য। আমেরিকান স্কিন টেকনোলজি দিয়ে তৈরি, এতে আছে গ্লো বুস্টার ও 4টি ভিটামিন। গ্লো অন আমেরিকা গ্লো ক্রিম। দেখছেন সকালের সময়। টি-20 বিশ্বকাপের সুপার 12-এ বাঁচা মরার ম্যাচে মঙ্গলবার, মানে আজ, শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বড় জয়ের বিকল্প নেই অ্যারন ফিঞ্চের দলের সামনে। পার্থের দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। সিডনির এমন শুরু নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন অস্ট্রেলিয়ান সমর্থকরা। নিজেদের মাটিতে যে কোনো ফরম্যাটে 2011 সালের পর এই প্রথম নিউজিল্যান্ডের কাছে হার অজিদের। ব্ল্যাক ক্যাপসে দেয়া 203 রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় মাত্র 111 রানে। রানের হিসেবে অজিদের সমৃদ্ধ ক্রিকেট ইতিহাসকে লণ্ডভণ্ড করে দিয়েছে এই হার। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে খড়কুটো আঁকড়ে ধরে জেগে ওঠার চেষ্টা অস্ট্রেলিয়ার। 89 রানের বড় হারে গ্রুপ 1 থেকে তলানিতে বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে উঠতে চাইলে বাকি ম্যাচগুলোতে বড় জয়ের পাশাপাশি প্রতিপক্ষের পারফরমেন্সের দিকেও চোখ রাখতে হবে অজিদের। ব্যাটসম্যানদের পাশাপাশি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন অস্ট্রেলিয়ান বোলাররা। এমন কঠিন সময়ে অজিদের সামনে শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর মঞ্চে লঙ্কানদের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার তাগিদ অধিনায়ক অ্যারন ফিঞ্চের। আমরা বড় ব্যবধানে হেরেছি, কঠিন একটা পরিস্থিতিতে শুরুতেই পড়ে গেছি আমরা। তবে অস্ট্রেলিয়া দল যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে সক্ষম। সবাইকে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে, কোনো ভুল করা চলবে না। শ্রীলঙ্কার বিপক্ষে কী করতে হবে সেটা সবাই জানে, মাঠে শুধু সেটা বাস্তবায়ন করতে হবে।
প্রতিপক্ষ শ্রীলঙ্কা নামিবিয়ার বিপক্ষে প্রথম রাউন্ডে শুরুতে হোঁচট খেলেও পরের দুই ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন করেছে।